বন্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ হাউস, এখানে পাইকিরি প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রয় করা হয়। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ও ধরাধরি, ঠিক আছে তাহলে আমি তোমাকে ধরবো, তুমি তুমি আমার ধরবে। শোনো, তোমরা তিন ভাই থাকবে ওইদিকে, আমরা তিন ভাই থাকবো এদিকে। ঠিক আছে, আমরা এই তিন ভাই। তাহলে রেডি? ঠিক আছে, তুমি ডাক দেবে, আমি ধরবো। বেশ, তাহলে শুরু করছি। হাডুডু হাডুডু খেলবো মোরা, হাডুডু হাডুডু খেলবো মোরা। কোথায় রইল গো পিতা মাতা, একটিবার সে দেখে জামা, আপনি যে এই বিষের জ্বালানি সহ্য করতে পারছি না। দিগম্বর 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 একটিবার আমার সঙ্গে কথা বলে দিগম্বর, একটিবার আমার সঙ্গে কথা বলে দিগম্বর, একটিবার আমার সঙ্গে কথা বলে দিগম্বর। আমি চিরদিনের মতো চলে যাচ্ছি এই পরপারে। মাগুই আমি চলে যাই, মাগুই আমি চলে যা, আমি চলে যা, মাগু আমি চলে যা, আমি চলে যা, মাগু আমি চলে যা। আমি চলে যাই যা, মাগো আমি চলে যা, জনম জন ধরে তোমার চলে চলে, আবার যেন আসি ফিরে দাদি মা বলে, দাদি মা বলে, জনম জনম ধরে তোমার চলে, আবার যেন আসি ফিরে দাদি মা বলে, দাদি মা বলে, তুমি ছাড়া বাসায় লাগে, তুমি ছাড়া বাসায় লাগে, বড় লাগে একা, আমি চলে যাবো আমি আমি চলে যা।
একই সংবাদ দিলে রাখাল আমার পুত্রগণ তারা বরুজর মাঠে হাল চুষতে গিয়ে কানের দংশনে মারা গেছে। কি করি, নেই মোর কাছে মহজ্ঞান মন্ত্র, আমি কোথায় যাব? আজ কালের কবলে পড়ে মহজ্ঞান মন্ত্র আমি হারিয়েছি। হায় প্রভু শঙ্কর, তুমি আমার একমাত্র বুদ্ধিদাতা, আপন হইতে হও তুমি আপনার, শুনিয়াতে যাহার কেহ নাই তুমি আছো তার। মনে পড়েছে, মনে পড়েছে, আছে আমার বাল্যকালের মিত্রবর, নাম ওজা ধন্বন্তরী। এখন আমি যাব আমার মিতার কাছে। তোমার মিত্রবর বেঁচে আছে অজাধন্তরে, মনসা তোমার কোনো ক্ষতি করতে পারবে না মিত্রবর। এই মুহূর্তে আমি তোর পুত্রদের বাঁচিয়ে দেবো মিত্রবর। বেশ মিত্রবর, শান্ত হ। এই মুহূর্তে তোমার পুত্ররা বেঁচে উঠবে, এরা বেঁচে উঠলে এদের শক্ত করে তুমি ধরে নিও মিত্রবর। তোমরা এখানেই পড়ে আছো কেন পিতা? সে অনেক কথা,
পিতা ওনাকে তো চিনতে পারলাম না পিতা আমি আমার বাল্যকালের মিত্র বর নামে ওনার ওজা ধন্বন্তরি তাহলে আমাদের পিতা হ্যাঁ প্রণাম করো কল্যাণ হোক কল্যাণ হোক শোনো পুত্রবান তোমরা তিন দিন সূর্যের মুখ দেখবে না আর ঘর থেকে বাইরে বেরোবে না না আমরা খেলা করতে যাব তোমাদের এখনো কালের ছায়া আছে বেশ তোমার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এসো ভাই মিত্রবর আমি জানি তোমার পুত্র সব দুষ্ট আমি জানি তাই মিত্রবর আমি একটা ঔষধ দিয়ে যাচ্ছি মিত্রবর এই ঔষধটা তোমাদের পুত্রের তিন দিন বেটে খাইয়ে দেবে মিত্রবর তাহলে এখন সঙ্গে আবার সঙ্গে আসুন আমার চম্পকের রাজপ্রাসাদে না মিত্রবর না মিত্রবর তুমি তো জানো যে বাড়িতে আমি রুগী ছাড়াই সে বাড়িতে আমি জল পর্যন্ত গ্রহণ করি না আমি অন্য একদিন সময় করে এসে খেয়ে যাবো মিত্র তাহলে আসুন এখন আমি আসি মিত্রবর নমস্কার 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 লঘু জাতি লঘু জাতি পূজি আছে তোরে সেই পূজা করিবে চম্পকের চাঁদ সদাগরে যতদিন আছে মোর মিতা ওঝা ধন্বন্তরী ততদিন ততদিন কানি তোর সঙ্গে থাকিবে চাঁদ অধিকারী বলতে পারিস তোর কথা মতো চন্দ্র ছয় পুত্রকে দংশন করে এলাম কিন্তু কত এক সন্ন্যাসী এসে তাদেরকে বাঁচিয়ে দিয়ে গেছে ও গো দিদি ও সন্ন্যাসী না দিদি তাহলে কে ওর নাম হলো রোজা ধনন্তরি হ্যাঁ দিদি রোজা ধনন্তরি যদি পৃথিবী মাঝারে বেঁচে থাকে হবে না পূজার প্রচার বিশ্ব মাঝারে তাই এই ধনন্তরিকে আমার মারতে হবে কিন্তু আমি কেমন করে মারবো না তো তুমি এক কাজ করো দিদি এই মুহূর্তে চলে যাও তরলার ভবনে সেখানে গিয়ে জিজ্ঞাসা করে এসো তার স্বামী মৃত্যুর গোপন বারোটার কথা তাই যদি হয় তাহলে আয় না তো সুন্দর করে তুই আমাকে সাজিয়ে দিবি আয় তাই চলো দিদি আরে ও দিদিরা আরে দেখো দেখো আমি তোমার জন্য কি এনেছি গো ও বৌদি কি ভাবছো তাড়াতাড়ি এসো না ও তোরা কে নিবি লয়া আমার কালো গায়ে খাঁটি দুধ আমি তোমার সাথে যাবি তোমাদের বাড়িতে তাই চলো তাই এসো তাই এসো বেশ দিদি বেশ তুমি অপেক্ষা করো আমি এই মুহূর্তে জল আচ্ছা ঠিক আছে
তোমার হাতে জল খেলা আমার কেমন কেমন হচ্ছে গো দিদি ও দিদি তোমার নাম কি গো আমার ইচ্ছা হচ্ছে তোমার সাথে একটা বান্ধব করি তুমি হয়তো জানো না আমার লোক খুব খারাপ খারাপ তোমার কি হয়েছে তোমার খুব ভাল লেগেছে আমার মাগো মা মরে যাই মরে যাবি তুমি আমার সামনে তোমার খুব পছন্দ আচ্ছা ঠিক কুটুম করে বলো কেন তুমি মেয়ে ছেলে আমি ও তো মেয়ে ছেলে আমি তোমার সঙ্গে সই পাঠাবো দিদি গো একটা কথা বলি আমি না গতকাল এক কড়া মুড়ি ভেজে রেখেছি আর শোনো দিদি আমি দইয়ের বদলে কালো গায়ের খাঁটি দুধ এনেছি হাড়ি তাহলে দেরি করে লাভ নেই তাহলে এসো আমরা সই পাঠাই বেশ ভুলে যাবে না তো আমাকে কেন তাই উপরে দিলাম খই আর নিচে দিলাম দই আজ থেকে তুমি আমার ধরবেন সই সই পশো পশো পাশে গো আরে তুমি ধর্মে সই গো এসো সই আজ থেকে তোমার মনের কথা তুমি আমাকে বলবে আর আমার যত গোপন মনের কথা আছে আমি সব তোমার কাছে বলো সেইবে তাই হবে তাই হবে কিন্তু সই তোমার বাড়িতে এসেছি অনেকক্ষণ হলো কাউকে দেখতে পাচ্ছ না তোমার কি ছেলেপুলে নেই নাকি না গো আমার কোনো ছেলেপুলে নেই ছেলেপুলে নেই না ওই জন্য কিন্তু সয়া কোথায় গেছে তাকে তো দেখতে পাচ্ছ না তুমি তো জানো না সই তোমার সয়া গ্রামে গ্রামে অজাগিরি করে বেড়ায় ও মা তাই নাকি ও সই সয়ার নাম কি গো এইবার তুমি আমার মাথা দেখেলে ও মা গো কেন আচ্ছা থাকো তুমি বলো ও মা গালে হাত কেন চিন্তা ভাবনা করছি মা গো মা আরে তোমরা বলো কেউ কি কোনোদিন কারো স্বামী নাম ধরতে পারে কেন ধরলে কি হয় সাথে তুমি পারো আচ্ছা ওই মাসি বলো সবসময় তো উনি বলে তুমি বলো হ্যাঁ আমি বলতে পারবো না বলো না পারবো না গো ধরলে কি হবে স্বামীর নাম আচ্ছা একটা কথা বলিস না যারা আমি আকার ইঙ্গিতে বলি আচ্ছা ঠিক আছে তুমি আকার ইঙ্গিতে বলো আমি দেখি চেষ্টা করে বুঝতে পারি ঠিক তো মনে করে এখানে যাদের অনেক টাকা পয়সা আছে আচ্ছা তাদের কি বলে শোন এত ধনী বলে এইবার তুমি বলো মহাসমুদ্রের মাঝে পাল তুলে চলে যাচ্ছে আচ্ছা ওদের কি বলে ওদেরকে তরি বলে এবার তো দুটোকে যোগ করে ওই ধনী আর তরি একটা নাম হয় না না সই হয় হয় না হয় হয় সই ধনী যুক্ত তরি ও আমি বুঝতে পেরেছি সয়ার নাম তাহলে ধনন্তরী ঠিকই বলেছ গো সই তুমি ঠিকই বলেছ কিন্তু তুমি জানো সই কি হয়েছে আমি যখন দুধের হাঁড়ি কাকে করে নিয়ে আসছিল আর কয়েকটা বৌদি বলাবলি করছিল মা মনসার সঙ্গে হয়েছে চন্দ্রধরের বিবাহ হ্যাঁ তারপর আর মা মনসা চন্দ্রধরের চাই পুত্রকে শেষ করে দিয়েছে আর সয়া নাকি তাদেরকে বাঁচিয়ে দিয়ে এসেছে তুমি ঠিকই শুনেছ গো সই তুমি ঠিকই শুনেছ শোনো সই মা মনসা কি মেয়ে তুমি জানো না একবার যদি গুণাক্ষরে জানতে পারে সয়াকে কি আর বাঁচিয়ে রাখবে তুমি জানো না হয়তো সই তোমার সয়া কোনোদিনের জন্য মৃত্যু নেই সয়া কি অমন্য রেখেছে তাই সয়ার মৃত্যু নেই সই গো তুমি তো আমার ঠিকই কথা স্মরণ করে দিয়েছো পৃথিবীতে যে জীব জন্ম নেয় তার তো পুনর্বার মরতে হয় সই গো
তুমি কি আমাকে ঠিকই কথা শোনা তাহলে শোনো ছয় আজ ছয়া বাড়ি তেলে ছলে বলে কলে কৌশলে ছয়ার কাছ হতে মরণ বার্তার কথা তুমি জেনে রাখবে ছয় তার কপালে কি লেখা আছে বলা যায় না ছয় কখন কি যে ঘটে যায় হ্যাঁ ছয় তুমি ঠিকই কথা বলেছো আজ তোমার ছয়া বাড়ি তেলে আমি জেনে নেব ছয় তোমার ছয়ার মরণ বার্তার কথা হ্যাঁ ছয় হ্যাঁ এগুলো জেনে রাখবে পূজার নৈবেদ্য আমি সাজাই একটু তরলা তুমি এখানে দাঁড়িয়ে আছো বেলা গড়িয়ে গেল আমি তো পূজায় বসবো স্বামী গো আজ শুধু আমি জানতে চাই তোমার কাছে একটা কথা আজ যে তুমি আর আমি দুটি প্রাণী আছি এই সংসারে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো বলো না না সবই না যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে তুমি আমাকে এতদিন গোপন করে রাখতে না তোমার ওই জীবনের মরণ বাড়তের কথা তরলা এ তুমি কি বলছো তরলা হঠাৎ করে তুমি একথা কেন বলছো তরলা স্বামী গো হ্যাঁ বলো তুমি বলো স্বামী বলো তুমি তো এখানে সেখানে কখন কোন সময় তুমি যদি গিয়ে করে বেড়াও যদি কখনো জীবনে তোমার কোনো কিছু হয়ে যায় স্বামী গো সেদিন কি আমি স্থির থাকতে পারবো তুমি বলো স্বামী তাই আজ তোমার মরণ বারতার কথা আজ আমি তোমার কি দেখছি চলো চলো আঁকি শুধু চেয়ে থাকি তোরা তুমি তো জানো যে আমার কোনদিন মৃত্যু হবে না তুমি কেন বারবার করে আমাকে জিজ্ঞাসা করছো স্বামী গো হ্যাঁ বলো পৃথিবীতে যে জীব জন্মগ্রহণ নেয় আবার তো পুনর্বার তাকে মরতে হয় ঠিক 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 তোরা ঠিক স্বামী মানুষ জন্মলে তার মৃত্যু অনিবার্য হ্যাঁ স্বামী গো এ কথা আমি তোমার কাছে বলতে পারবো না স্বামী গো আমি সেদিনে তো ভেবে নিয়েছি যে জীবন যুদ্ধের মায়ারে সংসারে রেখেছি তুমি বৃথা আমার বন্ধনে আজ তো সে কারণে রেখেছে তোমার মরণের বারতা গোপনে চাই না স্বামী তোমার এই সংসারে আর আমি থাকতে আমি যাবো আমার বাপের বাড়ি চলে আজ তোমার কি হয়েছে তোলা তুমি কেন বারবার করে আমার মরণ বৃত্তান্তের কথা জানতে চাচ্ছ তোলা স্বামী গো তোলা তুমি আর আমি দুটি মরা প্রাণী আজ তো মরা বন্দী সংসারে তুমি কেন বলবে না তোমার মরণ বারতার কথা বলো স্বামী বলো তোলা স্বামী গো আমি বলবো আমি বলবো তরলা তবে শোনো তরলা আমার মরণ বৃত্তান্তের কথা আমি তোমার কাছে বলবো স্বামী তুমি কারো কাছে বলবে না না স্বামী না তাহলে